আসামের ধুবড়ী জেলার ধুবড়ী শহরের পাশাপাশি ফলিমারি গ্রাম পঞ্চায়েতের কুন্তিচর এলাকায় ছোট্ট নদী পারাপারের জন্য মানুষের একমাত্র ভরসা নৌকা। এদিন স্থানীয় মানুষেরা আক্ষেপ প্রকাশ করে জানান, ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে এক চরম কষ্টের মাঝে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মানুষের সঙ্গে আরও অন্যান্য বিভিন্ন জায়গায় প্রায় হাজার হাজার লোকেরা প্রতিদিন প্রতিনিয়ত চলাচল করছে। স্থানীয় মানুষেরা দীর্ঘদিন ধরে এভাবেই বাঁশের পুল দিয়ে বর্ষার সময় যাতায়াত করে আসছেন নৌকো দিয়ে। এমনকি গোটা এলাকায় স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন রোগীদেরও নিয়ে আনার একমাত্র ভরসা এই নৌকো। তবে ভোটের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার মানুষদেরকে এই পাড়াঘাটে পারাপারের ক্ষেত্রে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহ করে নিয়ে যায়। যদিও ভোট পেরিয়ে গেলে ভুলে যায় সেই সব প্রতিশ্রুতি, এমনটাই আক্ষেপ প্রকাশ করেন স্থানীয় মানুষেরা। এলাকাবাসী আবারও আসাম সরকারের কাছে দাবি জানান, এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই চরম কষ্টের প্রতি লক্ষ্য রেখে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়া হোক। আমাদের এই সমস্যা পারাপার সমস্যা বহুত, এই কি কয় স্বাধীন যুগের থেকে এই পারাপার সমস্যা, ভারত স্বাধীনের পরে থেকে এই নদী গদাধর নদী, এই নদী সারা জীবন আমরা পার হয়ে আছি। প্রতি বছর এমএলএ এমপি এখানে ইলেকশনের সময় আসে, প্রতিশ্রুতি যায় যে আমাদেরকে ইলেকশনে ভোট দাও, ভোট দেওয়ার পরে আবার চলে যায়, পাঁচ বছরের কোনো খবর নাই। পাঁচ বছরের মধ্যে একজনও এসে জিজ্ঞেস করে না এই জায়গায় কী অসুবিধা আছে। আমরা এই পারাপারের অসুবিধা প্রায় আমার জন্মের আগে থেকে বাপ দাদারাও এইভাবে চলে আসে, প্রায় কত বছর? হ্যাঁ, মোটামুটি 70 বছর এইভাবেই এইভাবেই চলে আসে। তার আগেও ছিল, জানি না, আমি বয়সও আমার অত হয় নাই, যার জন্য আমিও আগেও করতে পারি না, যতটুকু জানি আর কি। তো স্বাধীনের পরে থেকে এইভাবে আমাদের গ্রামের মানুষ, এই উত্তর অঞ্চলের মানুষ যত মেডিকেল প্রবলেম, যদি ডেলিভারি কেস একটা নিতে ইমার্জেন্সি যাওয়া লাগে, হয়তো কোনো 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 রোগীর রাস্তাতেই ডেলিভারি হয়ে যায় বা রাস্তাতেই মারা যায়। এই অসুবিধার জন্য আমি ছাত্রছাত্রীরা পারাপার টাইম মতো পৌঁছাতে পারে না, পরীক্ষার সময় পরীক্ষার কোনো কোনো ছাত্র পরীক্ষাতেও অ্যাটেন্ড করতে পারে না। তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাই বা দাবি জানাই, যাতে অতি শীঘ্রে এই আমাদের ধুবড়ী চর টু কুন্তিচর পার হওয়ার একটা আরসিসি ব্রিজ বা যাতায়াত ব্যবস্থা করার সুবিধা করে দেয়, যার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাই বা দাবি জানাই। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। Booking open. Sandeep Auto Lines, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. সংশ্লিষ্ট এলাকা থেকে আমাদের প্রতিনিধি শাহাদাত কি জানাচ্ছে শুনে নেব। টাউনে যেতে লাগি, আমাদের এখানে ওই ধরনের স্কুল নাই, কলেজ নাই, একটা হাই স্কুল নাই, সম্পূর্ণ ছেলেপেলে তো আমাদের টাউনে নিতে লাগে। ছেলের একটা ছেলের পিছনে আমাদের এখানে চর অঞ্চলের মানুষ সাথে সাথে যাইতে লাগে, আনতে লাগে, তাছাড়া তো এখানে দুর্ঘটনা হওয়ার ভয় থেকে। ঠিক আছে, ধন্যবাদ। তো অবশ্য স্থানীয় মানুষেরা মনে আক্ষেপ এবং আবেগ নিয়ে কিন্তু একটি কথা বারবার বলছে যে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই এই জ্বলন্ত সমস্যার মধ্যে কিন্তু তারা পারাপার হচ্ছে। তারা বিশেষ করে আসামের সরকার এবং ধুবড়ী জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে এবং কি বিশেষ করে ধুবড়ী 23 নং ধুবড়ী বিধানসভা সমষ্টির বিধায়ক নজরুল হক এবং লোকসভার সংসদ যে মৌলানা বদরুদ্দিন আজমল রয়েছেন, তাদের কাছেও কিন্তু কর জোরে আহ্বান জানিয়েছেন এবং দাবি জানিয়েছেন যে এই ভয়াবহ সমস্যা এবং যে কষ্ট এবং যে পারাপারে যে চরম অসুবিধা, সেই অসুবিধা থেকে যাতে মুক্তি করে নতুন করে যাতে যে পাকা যে দলং এবং কি পুলের ব্যবস্থা করা হয় তার জন্য কিন্তু এরা স্থানীয় বাসিন্দারা দাবি জানাচ্ছেন। ধুবড়ী আসাম থেকে আমি শাহাদত আলী, ডিজিটাল বাংলা।